পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দারুল কালাম ইসলামিক ইনস্টিটিউট মসজিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يسجدون صدق الله العلي العظيم সম্মানিত উপস্থিতি আশা করি আমরা সকলেই অবগত আছি ইতোপূর্বে আমাদের পার্শ্ববর্তী সর্ববৃহৎ বাংলাদেশের প্রায় তিন গুণ বৃহৎ রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের মসজিদের মধ্যে হামলা করেছে, মুসলমানদের উপর হামলা করেছে। আমরা আরও লক্ষ্য করেছি কিছুদিন পূর্বেই, অল্প কিছু পূর্বেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে যখন মুসলমানদের প্রতি নির্যাতন স্টিম ডলার চালানো হয়েছে, তখন মুসলমানেরা তাদের দরদ তাদের মায়া দেখিয়েছে। তারা মুসলমানেরা তাদের প্রীতি তাদের একে অপরের ভ্রাতৃত্ব দেখিয়েছে, তাদের হুংকার এখনো দেখায়নি। মোদি সরকারকে বলতে চাই, হে মিস্টার নরেন্দ্র মোদী, আপনি মুসলমানদের ভ্রাতৃত্ব দেখেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুসলমান একে অপরের মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখে কিন্তু কাফেরদের ব্যাপারে তারা কঠোর। ঠিক কিনা মুসলমানেরা? তোমরা মনে করো না মুসলমান মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখেছে, এজন্য তোমাদেরকেও ছাড় দেওয়া হবে? মুসলমানদের উপরে যদি একটা চিমনো দেওয়া হয়, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা জোর বলুন? শুধু আজ নয়, আজ ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয়, বিশ্বের ইতিহাসের সুলগ্ন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত যেখানে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, আলহামদুলিল্লাহ মুসলমানরা বিজয় লাভ করেছে এবং বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মুসলমানরা কখনো পিছিয়ে যাবে না, মুসলমানরা সংখ্যার দিকে তাকিয়ে যুদ্ধে নামে না, তাদের ঈমান বল নিয়ে তারা যুদ্ধের ময়দানে নামে। তাদের সামনে কতটুকু সৈন্য আছে তারা সে বিষয়ে খেয়াল রাখে না, তাদের ইমানি বল কতটুকু আছে এ বল নিয়ে তারা যুদ্ধে নামে। আজকে যদি আমাদের আল্লামা আহমদ চৌবি সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনায়েদ আল হাবিব এবং আমাদের বড় বড় আকাবিরে কেরাম যদি আমাদেরকে যুদ্ধের জন্য ডাক দেয়, তাহলে মোদী নয, বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আমরা জিহাদ ঘোষণা করতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি ভারতে আমাদের ভাইদেরকে, শুধু ভারতে নয়, ইতিপূর্বে ফিলিস্তিনে, কাশ্মীরে, মিয়ানমারে এবং বিভিন্ন রাষ্ট্রে বিশ্বের অনেক জায়গাতে মুসলমান নির্যাতিত। এবং কেন মুসলমানরা নির্যাতিত হবে? আজকে আমাদের ইমানি বল কমে গেছে, আমাদেরকে আমাদের ইমানকে তাজা করতে হবে, আমাদের নফসে মুতমাইন্না দরকার, আমাদের ইমানকে শক্তিশালী করে, ইমানের সত্তরটা শাখার দিকে খেয়াল করে ইমানকে শক্তিশালী করে আমাদেরকে জিহাদে নেমে যেতে হবে। মুসলমান কখনো পরাজয় হয়নি, ইনশাআল্লাহ আমরা পরাজয় হব না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আমাদের জন্য সাহায্য হবে। আমরা কে কে রাজি আছি জিহাদে যাওয়ার জন্য? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।